হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে বরুণ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকে তিথিকে তার শাশুড়ি পৃথা কথা শোনায় যে আমার মেয়ে বিজনেস ওম্যান, সে এইসব ফাংশনে থাকে না, কোনোদিনও আসেনি, তুমি তোমার কাজটা শুরু করো। কেকা বলে একদমই তাই, তার কাছে টাইম নেই, সে এইসবের মধ্যে কোনোদিনও থাকেনি, তুমি নিজের কাজটা করো তাহলেই হবে। তিথি বলে আমার বিশ্বাস উনি আসবেন, উনি যতই বিজনেস ওম্যান হোক, ওম্যান তো একজন, উনি আসবেন। তখন সানি তার বাবা বলে যে না, ও আসবে না, এমনকি ঠাম্মিও বলে, কিন্তু কারোর কথাই তিথি শোনে না। তিথি বলে যে আমার বিশ্বাস সন্নিতা দি আসবে, আমি তার হাতে মেহেন্দি করব, তারপর নায়রার। তখনই সন্নিতা এসে নিজের হাতটা বাড়িয়ে দেয়। সন্নিতা দিকে দেখে অবাক হয়ে যায় সকলেই। নায়রা বলে, সন্নিতা দি তুমি সত্যি এসেছ? তো তিথি যখনই সন্নিতার হাতটা ধরে, সন্নিতা বলে না, আগে নায়রার হাতে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে ছুঁয়ে দিয়ে নয় ওকে শুরু করো। তিথি সন্নিতার হাতে মেহেন্দি ছুঁয়ে দিয়ে তারপর নায়রার হাতে মেহেন্দি করে দেয়, আর নাচে গানে ভরিয়ে তোলে আসর। সবাই মিলে নাচ গান করে, কেউ বাকি ছিল না, সবাই ভীষণ এনজয় করে এবং এই মেহেন্দিটা সাকসেসফুল হয়। এমন সময় তিথির বৌদি আর বোন চলে আসে, তারা জানে না যে এখানে ফাংশন হচ্ছে। তিথি তাদের কাছে গেলে সবাই চুপ হয়ে যায় যে কি হলো, ওরা কেন এসছে। তিথির বৌদি বলে, আমি বুঝতে পারিনি, আসলে জানতাম না তো এখানে কি কোনো ফাংশন হচ্ছে। তিথি বলে, হ্যাঁ হচ্ছে তো, কি হয়েছে তাতে, এসো তোমরা। তারা আসতে চায় না, বলে আমরা পরে আসবো। তিথি বলে, আরে কী জন্য এসছো, কী বলতে এসছিলে সেটা তো বলবে, বলে এখানে সবার সামনে। পৃথা বলে, সবার সামনেই যখন সবটা হচ্ছে তখন আর বলতে কী আছে। ঠাম্মি বলে, এ আবার কীভাবে কথা বলছো, তোমরা বলো না কী বলতে এসছো। তখন তিথির বৌদি বলে, রাজ বারবার বাড়িতে আসছে। তার বোন বলে, আমরা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না, কিন্তু বারবার করে আমাদের বিরক্ত করছে। এমন সময় তিথিকে ফোন করে রাজ, ফোন করে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি তিথি, ভুল যদি আমার থাকে ভুল তো তোমারও ছিল বলো তিথি, তাও আমি ক্ষমা চাইছি তার হয়ে। প্লিজ তিথি, আমি তোমাকে এখনও বিয়ে করতে চাই, তুমি কোথায় আছো, তুমি শুধু আমাকে বলো। তিথি ফোন রেখে দিলে রুদ্রিক গিয়ে জিজ্ঞেস করে কে ফোন করেছিল। তিথি বলে, তাতে আপনার কি? রুদ্রিক বলে, বলছি তো কে ফোন করেছিল বলো। তখন তিথি বলে, রাজ। রাজের নাম শুনেই রুদ্রিক তিথিকে জাপটে ধরে বলে, কেন ফোন করেছিল, এখনও তোমায় কেন ফোন করে? সবাই তো দেখে অবাক হয়ে যায়, নায়রা রুদ্রিক বলে চিৎকার করে ওঠে। আর পাশে থেকে রুদ্রিকের আন্টি বলে, রুদ্রিক ওকে কে ফোন করছে না করছে তাতে তোর কি? রুদ্রিক বলে, কিছু না, বলে চলে যায়। সবাই বুঝতে পারে ব্যাপারটা যে রুদ্রিকের একটুও ভালো লাগেনি তিথিকে রাজ ফোন করেছে। নায়রা নিজের হাতের মেহেন্দি দেখে আর রুদ্রিকের কথাগুলো ভাবতে থাকে। তখনই সৌপ্তিক ব্যানার্জি এসে নায়রাকে বলে, মেহেন্দিটা তাহলে হলো, কিন্তু বিয়ে অবধি কি যাবে? তখনই নায়রা বলে, আঙ্কেল কোথায় ছিলে তুমি, এখন আসার সময় হলো তোমার? আঙ্কেল নায়রার কান ভরিয়ে দেয় তিথির বিরুদ্ধে যে তিথি যাই করুক না কেন এই বিয়েটা হতে দেবে না, রুদ্রিক তোমার হচ্ছে না নায়রা, কোনোদিনও হবে না। আরে ও একে একে বাড়ির সকলকে নিজের পক্ষে করে নিচ্ছে, এই যে রিমঝিম ওর হয়ে কথা বলছে, সন্নিতা ওর হয়ে কথা বলছে, বাড়িতে কেউ বাদ যাচ্ছে না, মা ওর হয়ে কথা বলছে, এরপর আর কি চাইছো তুমি? তুমি এ বাড়িতে বউ হয়ে আসতে পারবে বলে তো মনে হচ্ছে না। নায়রা বলে, কাটছাপা হয়ে গেছে আঙ্কেল, কী সব বলছেন। কিন্তু কাকাই তো কাকার কথা বলে চলে যায়। তখনই তিথি সামনে দা নিয়ে চলে আসে। তো সৌপ্তিক ব্যানার্জি বলে, এই দা নিয়ে তুমি কি করছো? বলে, শুধু দা নয়, ওই যে ওখানে দেখুন ঝুড়ি কুড়ুল সব আছে, বাড়ির পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে তো আপনাদের। সৌপ্তিক ব্যানার্জি বলে, এ আমি। তখনই পৃথা ব্যানার্জি সেখানে চলে আসে, এসে বলে, এই ঝুড়ি কুড়ুল এগুলো নিয়ে কি করছো? তিথি রুদ্রিককে বলে, আপনি প্রস্তুত তো, পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে। তো রুদ্রিক বলে, আমি এই জঙ্গল টাঙ্গল পরিষ্কার করতে পারবো না। কেন পারবেন না, জঙ্গলটা কে তৈরি করেছে, আপনারাই তো তৈরি করেছেন। নায়রা বলে, তিথি ওরা কেন করবে, বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তিথি বলে, একটু গর্তটা নাড়াক, একটু খাটুক, নাহলে বুঝবে কী করে, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে ওরা কী করবে, গর্ত না নাড়ালে কী করে চলবে? হ্যাঁ যান, সেই যে সৌপ্তিক ব্যানার্জি কুড়ুলটা ধরুন, জানেন তো বাঘে ছুলে 18 ঘা আর তিথি ছুলে 36 ঘা। পরবর্তী পর্বে আমরা দেখব তিথি তার 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফোন রেখে দিলে রুদ্রিক গিয়ে জিজ্ঞেস করে কে ফোন করেছিল। তিথি বলে, তাতে আপনার কি? রুদ্রিক বলে, বলছি তো কে ফোন করেছিল বলো।
তখন তিথি বলে রাজ। রাজার নাম শুনেই রুদ্রিক তিথিকে জাপটে ধরে বলে, কেন ফোন করেছিল, এখনো তোমায় কেন ফোন করে? সবাই তো দেখে অবাক হয়ে যায়, নায়রা রুদ্রিক বলে চিৎকার করে ওঠে। আর পাশে থেকে রুদ্রিকের আন্টি বলে, রুদ্রিক ওকে কে ফোন করছে না করছে তাতে তোর কি? রুদ্রিক বলে, কিছু না বলে চলে যায়। সবাই বুঝতে পারে ব্যাপারটা যে রুদ্রিকের একটুও ভালো লাগেনি তিথিকে রাজ ফোন করেছে। নায়রা নিজের হাতের মেহেন্দি দেখে আর রুদ্রিকের কথাগুলো ভাবতে থাকে। তখনই সৌপ্তিক ব্যানার্জি এসে নায়রাকে বলে, মেহেন্দিটা তাহলে হলো, কিন্তু বিয়ে অবধি কি যাবে? তখনই নায়রা বলে, আঙ্কেল কোথায় ছিলে তুমি, এখন আসার সময় হলো তোমার? আঙ্কেল নায়রার কান ভরিয়ে দেয় তিথির বিরুদ্ধে, যে তিথি যাই করুক না কেন এই বিয়েটা হতে দেবে না, রুদ্রিক তোমার হচ্ছে না নায়রা, কোনোদিনও হবে না। আরে ও একে একে বাড়ির সকলকে নিজের পক্ষে করে নিচ্ছে, এই যে রিমঝিম ওর হয়ে কথা বলছে, সন্নিতা ওর হয়ে কথা বলছে, বাড়িতে কেউ বাদ যাচ্ছে না, মা ওর হয়ে কথা বলছে, এরপর আর কি চাইছো তুমি? তুমি এ বাড়িতে বউ হয়ে আসতে পারবে বলে তো মনে হচ্ছে না। নায়রা বলে, কাট ছাপা হয়ে গেছে আঙ্কেল, কী সব বলছেন। কিন্তু কাকাই তো কাকায়ের কথা বলে চলে যায়। তখনই তিথি সামনে দা নিয়ে চলে আসে। তো সৌপ্তিক ব্যানার্জি বলে, এই দা নিয়ে তুমি কি করছো? বলে, শুধু দা নয়, ওই যে ওখানে দেখুন ঝুড়ি কুড়ুল সব আছে, বাড়ির পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে তো আপনাদের। সৌপ্তিক ব্যানার্জি বলে, এ আমি। তখনই পৃথা ব্যানার্জি সেখানে চলে আসে, এসে বলে, এই ঝুড়ি কুড়ুল এগুলো নিয়ে কি করছো? তিথি রুদ্রিককে বলে, আপনি প্রস্তুত তো, পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে। তো রুদ্রিক বলে, আমি এই জঙ্গল টাঙ্গল পরিষ্কার করতে পারবো না। কেন পারবেন না, জঙ্গলটা কে তৈরি করেছে? আপনারাই তো তৈরি করেছেন। নায়রা বলে, তিথি ওরা কেন করবে, বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তিথি বলে, একটু গর্তটা নাড়াক, একটু খাটুক, নাহলে বুঝবে কী করে, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে ওরা কী করবে, গর্ত না নাড়ালে কী করে চলবে? হ্যাঁ যান, সেই যে সৌপ্তিক ব্যানার্জি কুড়ুলটা ধরুন, জানেন তো বাঘে ছুলে 18 ঘা আর তিথি ছুলে 36 ঘা। পরবর্তী পর্বে আমরা দেখব তিথি তার 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হচ্ছে না, নায়রা বলে, কাট ছাপা হয়ে গেছে আঙ্কেল, কী সব বলছেন। কিন্তু কাকাই তো কাকায়ের কথা বলে চলে যায়। তখনই তিথি সামনে দা নিয়ে চলে আসে। তো সৌপ্তিক ব্যানার্জি বলে, এই দা নিয়ে তুমি কি করছো? বলে, শুধু দা নয়, ওই যে ওখানে দেখুন ঝুড়ি কুড়ুল সব আছে, বাড়ির পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে তো আপনাদের। সৌপ্তিক ব্যানার্জি বলে, এ আমি। তখনই পৃথা ব্যানার্জি সেখানে চলে আসে, এসে বলে, এই ঝুড়ি কুড়ুল এগুলো নিয়ে কি করছো? তিথি রুদ্রিককে বলে, আপনি প্রস্তুত তো, পেছনে জঙ্গলটা পরিষ্কার করতে হবে। তো রুদ্রিক বলে, আমি এই জঙ্গল টাঙ্গল পরিষ্কার করতে পারবো না। কেন পারবেন না, জঙ্গলটা কে তৈরি করেছে? আপনারাই তো তৈরি করেছেন। নায়রা বলে, তিথি ওরা কেন করবে, বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তিথি বলে, একটু গর্তটা নাড়াক, একটু খাটুক, নাহলে বুঝবে কী করে, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে ওরা কী করবে, গর্ত না নাড়ালে কী করে চলবে? হ্যাঁ যান, সেই যে সৌপ্তিক ব্যানার্জি কুড়ুলটা ধরুন, জানেন তো বাঘে ছুলে 18 ঘা আর তিথি ছুলে 36 ঘা। পরবর্তী পর্বে আমরা দেখব তিথি তার 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জঙ্গলটা কে তৈরি করেছে? আপনারাই তো তৈরি করেছেন। নায়রা বলে, তিথি ওরা কেন করবে, বাড়িতে তো অনেক কাজের লোক আছে। তিথি বলে, একটু গর্তটা নাড়াক, একটু খাটুক, নাহলে বুঝবে কী করে, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে ওরা কী করবে, গর্ত না নাড়ালে কী করে চলবে? হ্যাঁ যান, সেই যে সৌপ্তিক ব্যানার্জি কুড়ুলটা ধরুন, জানেন তো বাঘে ছুলে 18 ঘা আর তিথি ছুলে 36 ঘা। পরবর্তী পর্বে আমরা দেখব তিথি তার 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সৌপ্তিক ব্যানার্জি কুড়ুলটা ধরুন, জানেন তো বাঘে ছুলে 18 ঘা আর তিথি ছুলে 36 ঘা। পরবর্তী পর্বে আমরা দেখব তিথি তার 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। 3 ননদিনীকে কুরুশ কাটা বোনা শেখাবে, তাও ঠাম্মির হাত ধরে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।